উড়ান বাংলা হোমিওটিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, ভারত বাংলাদেশের মতো দেশে গ্যাস, অম্বল, বদহজমের মতো পেটের সমস্যা খুবই কমন। আমরা প্রায় প্রত্যেকেই গ্যাস অম্বলের সমস্যায় মাঝে মধ্যে ভুগে থাকি। কারো কারো গ্যাস, অম্বল, বদহজম নিত্যসঙ্গী হয়ে গেছে, বিশেষ করে বয়স্কদের। পেটের এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই অ্যান্টাসিড জাতীয় ওষুধ বা হজমের টনিক খেয়ে ফেলেন, কিন্তু এই ধরনের ওষুধ নিয়মিত খেতে থাকলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। হোমিওপ্যাথিতে গ্যাস, অম্বল, বদহজমের চিকিৎসা অনেক ওষুধ আছে, তার মধ্যে সেরা চারটি হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাব। এই ওষুধগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন। যখনই আপনার পেটের এই ধরনের সমস্যা দেখা দেবে, তখন লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারলে গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা সহজেই মোকাবিলা করতে পারবেন। এর পাশাপাশি যে যে রোগের কারণে এইসব উপসর্গ দেখা দিচ্ছে, সেই সব রোগও প্রশমিত হবে। আপনার লিভার, গল ব্লাডার, প্যাঙ্ক্রিয়াস, পাকস্থলী ও ইন্টেস্টাইনও সুস্থ থাকবে, হজম শক্তি বেড়ে যাবে, নিয়মিত পায়খানা পরিষ্কার হবে। বয়স আপনার যাই হোক না কেন, আপনি তরতাজা থাকবেন এবং আপনার পেটও থাকবে পেট। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ওষুধগুলো যদি সঠিক নিয়মে সেবন করেন তাহলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। কী কী লক্ষণ দেখে ওষুধগুলো প্রয়োগ করবেন, কীভাবে সেবন করবেন এবং কত পটেন্সিতে সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। যে সমস্যা বাঙালিদের কাবু করে রেখেছে সেটা হলো পেটের সমস্যা। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা, গ্যাস অম্বলের কারণে মাথা যন্ত্রণা, টক ঢেকুর ওঠা, মুখ দিয়ে টক জল উঠে আসা, মুখ দাঁত টক হয়ে থাকা, পেটে গ্যাস জমে পেট ফুলে থাকা, খিদে কমে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা অনেকেরই দেখা যায়। কারো কারো দুপুরে খাওয়ার ঘণ্টাখানেক পর থেকে পেট ভার হয়ে থাকে, গলার কাছে কিছু আটকে থাকার মতো মনে হয়, হাঁটাচলা করলে পেটের মধ্যে জল নড়ার মতো কপকপ আওয়াজ। কেউ কেউ আছেন সামান্য একটু উল্টোপাল্টা খাবার খেয়ে ফেললেই বদহজম হয়ে যায়, চুয়া ঢেঁকুরোটে পেট ফেঁপে থাকে, বারে বারে বায়ু নিঃসরণে গা বমি করে এবং পাতলা পায়খানা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে শরীরের অঙ্গগুলোর কার্যক্ষমতা কমতে থাকে, হজম শক্তি বা পরিপাক ক্ষমতাও কমতে থাকে। তাছাড়া দীর্ঘদিন ধরে শরীরের ওপর অনিয়ম করার ফলে গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা নিত্যসঙ্গী হয়ে যায়। গ্যাস, অম্বল, বদহজম এই সমস্যাগুলো কিন্তু কোনো রোগ নয়, এগুলো বিভিন্ন রোগের উপসর্গ বা লক্ষণ। খাদ্যনালী, লিভার, গল ব্লাডার, প্যাঙ্ক্রিয়াস, পাকস্থলী বা অন্ত্রের সমস্যার কারণে এইসব উপসর্গ দেখা দিতে পারে, কিন্তু সবসময় যে কোনো রোগের কারণে এইসব সমস্যা তা কিন্তু নয়। লাইফস্টাইলের কারণেও গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা হতে পারে। আজকাল মানুষের জীবনযাপন একদম পাল্টে গেছে, মানুষের ব্যস্ত জীবনে খাওয়া কম, ঘুম কম, কাজের চাপ বেশি। ইয়ং জেনারেশনের মধ্যে বাড়ির খাবার খাওয়ার প্রবণতা কমে গেছে, নিয়মিত বাইরে তেল ঝাল মশলাযুক্ত খাবার এবং ফাস্টফুড খাওয়ার ফলে গ্যাস, অম্বলের সমস্যা বেশি হচ্ছে। আবার কাজের চাপের কারণে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো মানসিক সমস্যা দেখা দিচ্ছে, যা পরিপাকতন্ত্রের উপর গভীর প্রভাব ফেলছে। তাছাড়া সঠিক সময়ে খাবার না খাওয়ার ফলে, বসে বসে অফিস ওয়ার্ক করার ফলে এবং নিয়মিত শরীরচর্চা না করার কারণে হজম শক্তি দুর্বল হয়ে পড়ছে। এর পাশাপাশি টেনশন, অ্যাংজাইটির কারণে পর্যাপ্ত ঘুম হচ্ছে না, পর্যাপ্ত ঘুম না হলে হজমের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তার সঙ্গে ধূমপান, মদ্যপান, খৈনি গুটকার মতো নেশার জিনিস খাওয়ার বদ অভ্যাসের ফলে সমস্যা আরও বেড়ে যাচ্ছে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই অ্যাসিড নিউট্রালাইজিং ওষুধ, অ্যান্টাসিড খেয়ে ফেলেন, এতে সমস্যা দু একদিন কম থাকে কিন্তু আবার সমস্যা ফিরে আসে, তখন আবার অ্যান্টাসিড খান, এভাবেই চলতে থাকে কিন্তু গ্যাস, অম্বল পিছু ছাড়ে না। বারে বারে অ্যান্টাসিডের মতো ওষুধ খাওয়ার ফলে পাকস্থলীতে অ্যাসিডের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে, এর থেকে পাকস্থলীতে টিউমার হতে পারে বা কিডনিতে সমস্যা হতে পারে। তাছাড়া দীর্ঘদিন ধরে গ্যাস, অম্বল শরীরে পুষে রাখলে গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যাও দেখা দিতে পারে। গ্যাস, অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। তেল ঝাল মশলাযুক্ত খাবার
ভাজাভুজি এবং ফাস্টফুড কম খেতে হবে, সঠিক সময়ে খেতে হবে, বারে বেশি পরিমাণে কম খেতে হবে, খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে, তাড়াহুড়ো করে খেলে হবে না, খেতে খেতে জলপান করবেন না, রাতের খাবার কম পরিমাণে খাবেন, শুতে যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে রাতের খাবার শেষ করবেন, মৌসুমি ফল শাকসবজি এবং ফাইবারযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখবেন, এতে নিয়মিত পায়খানা পরিষ্কার হবে এবং গ্যাস অম্বল কম হবে, পর্যাপ্ত জলপান, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত হাঁটাহাঁটি করলে গ্যাস অম্বল বদহজমের সমস্যা আপনার থেকে দূরে থাকবে। নেশার জিনিস বর্জন করতে হবে, টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন দূর করতে নিয়মিত আসন ব্যায়াম প্রাণায়াম অভ্যাস করতে হবে, কিছু কিছু সুঅভ্যাস আপনার রোজকার জীবনে তৈরি করতে পারলে গ্যাস অম্বল গলাবুক জ্বালা বদহজমের মতো সমস্যা আপনার কাছে খেঁচতে পারবে না, 80 বছর বয়সেও আপনি যুবকের মতো ফিট ও তরতাজা থাকবেন। এবার গ্যাস অম্বল বদহজমের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান 4টি হোমিও ওষুধের উল্লেখ করব, এই ওষুধগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন। প্রথম ওষুধ হলো ক্যারিকা পেপার থেরাপি। লিভার বা স্প্লিনের সমস্যার কারণে হজম শক্তি দুর্বল হয়ে পড়লে, গ্যাস অম্বলের সমস্যা দেখা দিলে এবং গ্যাস অম্বলের কারণে মাথা যন্ত্রণা হলে ক্যারিকা পেপার চমৎকার কাজ করে। আবার যারা গ্যাস অম্বলের কারণে অজীর্ণ রোগে ও কোষ্ঠকাঠিন্যে ভোগে, খিদে কমে যায়, দুর্বল হয়ে পড়ে, শরীরের ওজন কমে যায় এবং হজমের সমস্যার কারণে জিভে সাদা আস্তরণ পড়ে, তাদের জন্য ক্যারিকা পেপার উপযোগী হয়। রোগী দুধ ও মাংস সহ্য করতে পারে না, এসব খাবার খেলে পেটে গ্যাস জমে পেট ফুলে যায়, বারে বারে ঢেকুর ওঠে, গা বমি করে, বদহজমের সমস্যা দেখা দেয়, রোগী বারে বারে পায়খানা যেতে বাধ্য হয়। বয়স্কদের ক্ষেত্রে যাদের কোনো কিছুই হজম হয় না, মলের সঙ্গে অজীর্ণ খাবার বেরোয়, তাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ। গুরুপাক খাবারকে বা মাংসকে বা একটু বেশি পরিমাণে খেয়ে ফেললে যদি পেটের সমস্যা শুরু হয়ে যায়, তখন ক্যারিকা পেপার রোগীকে ইনস্ট্যান্ট রিলিফ দেয়। ওষুধ লিভার বা স্প্লিনের ইনফেকশন দূর করে, হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম সঠিক মাত্রায় রিলিজ হতে সাহায্য করে, ফলে হজম শক্তি বেড়ে যায়, গ্যাস অম্বল বদহজমের সমস্যা দূর হয়ে যায়, নিয়মিত পায়খানা পরিষ্কার হয়, এর ফলে রোগীর শরীর ও মন তরতাজা ও চনমনে হয়ে যায় এবং কর্মক্ষমতা বেড়ে যায়। তাছাড়া কৃমি সংক্রমণের কারণে গ্যাস অম্বল অজীর্ণ হলে, পেট ভার হয়ে থাকলে এবং গা বমি করলে ওষুধ উপযোগী হয়। এরপরের ওষুধ হল রোবিনিয়া থেরাপি। ইসোফেগাস ডায়াফ্রাগমেটিক হার্টাস বা স্টমাকের কোনো সমস্যার কারণে হাইপার অ্যাসিডিটি হলে এবং তার জন্য গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হলে ওষুধ উপযোগী হয়। রোবিনিয়া হলো হোমিওপ্যাথিক অ্যান্টাসিড, এটা অ্যাসিড নিউট্রালাইজার হিসেবে কাজ করে, ওষুধ পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হতে দেয় না। যখনই আপনার অতিরিক্ত অম্বলের সমস্যা হবে, তার জন্য গলা বুক জ্বালা করবে বা বুকের মাঝখানে ব্যথা হবে, টক ঢেকুর উঠবে, মুখ দিয়ে টক জল উঠে আসবে, মুখ দাঁত টক হয়ে থাকবে, তার সঙ্গে গা বমি করবে বা বমি হবে, তখন রোবিনিয়া প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি আরাম। ওষুধ অ্যান্টাসিডের মতো কাজ করে, কিন্তু দীর্ঘদিন ধরে অ্যান্টাসিডের মতো ওষুধ খেলে পাকস্থলিতে অ্যাসিডের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে, এই অ্যাসিড খাবার হজম করতে অপরিহার্য, কিন্তু এই ওষুধ খেলে সেরকম হওয়ার সম্ভাবনা থাকে না, বরং ইসোফেগাস বা স্টমাকে কোনো সমস্যা থাকলে তা প্রশমিত করে দেয়, ফলে খাদ্যনালী বেয়ে অ্যাসিড বা টক জল মুখে উঠে আসা সমস্যা দূর হয়ে যায়। ওষুধের বিশেষ লক্ষণ হলো যখনই অম্বলের সমস্যা হবে তখনই মাথা যন্ত্রণা হবে, বিশেষ করে সামনের কপালে। ওষুধের আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে মুখে টক জল উঠে আসে এবং গলাবুক প্রচণ্ড জ্বালা করে। দীর্ঘদিন ধরে অম্বলের সমস্যায় ভুগে ভুগে খিদে কমে গেলে, রোগী জীর্ণশীর্ণ হয়ে পড়লে ওষুধে উপকার পাওয়া যায়। গ্যাস অম্বল ও বদহজমের চিকিৎসায় প্রধানতম ওষুধ হল কার্বোহাইড্রেট থেরাপি। যারা নিয়মিত বাইরের খাবার, ফাস্টফুড, তেল চর্বি মশলাযুক্ত খাবার বেশি খায় এবং যাদের খাবারের সময় ঠিক থাকে না, তাদের গ্যাস অম্বলের সমস্যায় কার্বোহাইড্রেট চমৎকার কাজ করে। কার্বোহাইড্রেট রোগীর হজম শক্তি দুর্বল, বদহজম প্রায় লেগে থাকে, যা খায় তাই গ্যাস হয়ে যায়, রোগী দুধ গুরুপাক খাবার এবং মাংস সহ্য করতে পারে না, এসব খাবার খেলে বদহজম হয়ে যায়,
পেটে গ্যাস জমায়, পেট ফুলে যায়, ত্বক বা দুর্গন্ধযুক্ত, চোয়া ঢেঁকুর ওঠে এবং দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয়, মুখ দিয়ে জল উঠে আসে, গা বমি করে, গলা বুক পেট জ্বালা করে এবং বদহজমের কারণে পাতলা পায়খানা, পাকস্থলী ও অন্ত্রে প্রচুর বায়ু জমায় যা শুয়ে থাকলে বাড়ে, বায়ু নিঃসরণে সাময়িক উপশম হয় কিন্তু কিছুক্ষণ পর পেট আবার বায়ুতে পূর্ণ হয়ে যায় এবং পেটে গুড়গুড় আওয়াজ হয়। পশুদের আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হল পেটে অতিরিক্ত বায়ু জমায় হাঁপানির মতো শ্বাস প্রশ্বাস হয় অথবা পেটে খিল ধরার মতো বেদনা হয় যা শুয়ে থাকলে বাড়ে। পেট ফাঁপার সঙ্গে টক ঢেকুর উঠলে, ঢেকুর অতি কষ্টে উঠলে এবং গলার কাছে কিছু আটকে থাকার মতো মনে হলে এসুদে উপকার পাওয়া যায়। সবশেষে যে ওষুধটা উল্লেখ করব সেটা হলো নাকস্মনিকা থেরাপি। গ্যাস অম্বল, গলা বুক জ্বালা, গা বমিভাব এবং বদহজমের চিকিৎসায় মূল্যবান একটা ওষুধ হলো নাকস্মনিকা। এমন অনেকেই আছেন যারা প্রচুর পরিমাণে মানসিক পরিশ্রমের কাজ করেন, দিনের অনেকটা সময় বসে বসে কাজ করতে হয়, সেটা হতে পারে অফিসের কাজ, ব্যবসা সংক্রান্ত কাজ বা অতিরিক্ত পড়াশোনা করা, এর ফলে মনের উপর অতিরিক্ত চাপ পড়ে, টেনশন, অ্যাংজাইটি, অনিদ্রা ইত্যাদি দেখা যায়। এই ধরনের জীবনযাপন ও মানসিক চাপের ফলে যারা চা, কফি, মশলাযুক্ত উত্তেজক খাবার এবং নেশার জিনিসে আসক্ত পড়েন তাদের পেটের সমস্যা দেখা দিলে নাকস্মনিকা মন্ত্রের মতো কাজ করে। নাকস্মনিকা রোগীর পেট পরিষ্কার হয় না, মেজাজ খিটখিট হয়ে থাকে, অল্পতেই মেজাজ বিগড়ে যায়, গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা, মাথা যন্ত্রণা, গা বমিভাব ও কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে। কোষ্ঠকাঠিন্যে রোগীর বারে বারে মলত্যাগের ইচ্ছে হয়, গা বমি করলে মনে হয় একটু বমি করতে পারলে ভালো হতো। পেটের এই সমস্যা থেকে মুক্তি পেতে রোগী অ্যান্টাসিড, পারগেটিভ, সোডা ওয়াটার বা লিভার টনিকের মতো ওষুধ খেতে শুরু করেন এবং এতে অভ্যস্ত হয়ে পড়েন, ফলে পাকস্থলীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরকম লক্ষণে নাকস্মনিকা প্রয়োগ করলে চমৎকার ফল পাওয়া যায়। এবার ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ 30 potency সেবন করতে হবে, তবে সমস্যা দীর্ঘদিনের হলে 200 potency সেবন করতে হতে পারে, সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। নির্বাচিত 30 potency ওষুধ সপ্তাহে পরপর 4 দিন খাবেন, সকাল দুপুর রাত 3 বার করে খালি পেটে খাবেন, এভাবে 1 মাস ওষুধ সেবন করতে হবে। যেদিন ওষুধ খাবেন সেদিন হাফ কাপ জলে 6 ফোঁটা ওষুধ দিয়ে রাখবেন, তারপর সেই কাপ থেকে 2 চামচ করে ওষুধ নিয়ে সকাল দুপুর রাত 3 বার খাবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।